একটি ইউটিউব চ্যানেল খুলে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন কি, ভালোভাবে এবং সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল না খুললে আপনার ইউটিউব চ্যানেলটি ডেড হয়ে যেতে পারে এবং ভিউ নাও আসতে পারে বা মনিটাইজেশন আপনি নাও পেতে পারেন। কারণ ইউটিউব তারা সবসময় তাদের অ্যালগোরিদম চেঞ্জ করতে থাকে এবং নতুন নতুন আপডেট নিয়ে আসে। সুতরাং আপনাকে ইউটিউবের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং ইউটিউবের যে আপডেট আছে সেই নিয়মে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 2022 সালের লাস্টে এসে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেই চ্যানেলটি কিভাবে মনিটাইজেশনের জন্য উপযুক্ত করতে হয়। আমি আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সব ধরনের ভিডিও ছাড়ার চেষ্টা করবো আজ থেকে, তার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন সরাসরি আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং সেখানে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কিভাবে আপনারা একটি প্রপারভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। বন্ধুরা, প্রথমে আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা প্রথমে যাবো গুগলে এবং ওইখানে গিয়ে সার্চ করবো ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। গুগলে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করবো। এখানে আমরা ফর মাই সেলফের জন্য ক্লিক করবো। তোমরা দেখতে পাচ্ছেন আমাদের একটি ফর্ম চলে আসছে, এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আমি একটি পাসওয়ার্ড দেব। এখন আমি নেক্সটে ক্লিক করব। যেহেতু আমি বাংলাদেশে আছি, এখন আমাকে একটি ফোন নাম্বার দিতে হবে। এখানে এখন ফোন নাম্বারটা আমি এখানে ক্লিক করবো এবং এই ফোন নাম্বারে আমার ভেরিফিকেশন কোড যাবে। নেক্সটে ক্লিক করব এবং এই নাম্বারে আমার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। ভেরিফিকেশন কোড চলে আসছে। এখন আপনি এখানে রিকোভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটি অপশনাল, তারপর দিয়ে রাখা ভালো। যদি ইনকেস আপনার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড মনে রাখতে না পারেন বা আপনার এই মোবাইল নাম্বারটা হারিয়ে যায়, আপনি এই রিকোভারি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইমেলটি নতুন করে ফেরত নিয়ে আসতে পারেন। তারপর এখানে আপনার দিতে হবে ডেট অফ বার্থ। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এটা দেবেন এখানে, আপনি মেল হলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এই অপশনটা আপনি গেট মোর ফ্রম ইউর নাম্বার, এটা আপনি আমরা এখন স্কিপ করব। তারপর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়তে পারেন, কেউ পড়ে না, আমিও পড়বো না, আর এগ্রিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এতগুলো জিমেল ক্রিয়েট করা, এখন আমরা সরাসরি ইউটিউবে চলে যাবো এবং সেখানে দেখাবো কিভাবে আপনারা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এখন সেই অ্যাকাউন্টটা অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন আমাদের একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন ইউটিউব অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটি হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও আপনি ইউটিউব চ্যানেল চালাতে পারবেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সুতরাং আমরা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং এই ব্র্যান্ড অ্যাকাউন্টের অনেক প্রফিট আছে, মানে অনেক সুবিধা আছে। ইউটিউব থেকে অনেক সুবিধা পাওয়া যায়, আপনি মাল্টিপল প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের সুবিধা আছে। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, নতুন করে আমাদের একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এখানে এই যে এস দেখা লিখতে পারছেন এই আইকনে ক্লিক করব এবং এখানে ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিক নাম নিয়ে নিছে আমার জিমেল অ্যাকাউন্টের নামের অনুসারে, সোহাগ বর্মন। আমি এটাকেই রেখে দেবো, আপনি ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারেন বা আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে চ্যানেলটি ক্রিয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার একটি পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্লিক করবো এবং আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন নতুন করে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করার মানে হলো আমরা একটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। তো এখানে আপনি যে নামটা দিবেন এই নামটা খুব বুঝে শুনে দিবেন, কারণ এই নামটাই আপনার চ্যানেলে শো করবে সবসময়। এখানে নাম দেবো সোহাগ ব্লগ এবং এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার এখন ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখানে ভিডিও আপলোড করতে পারেন। তো এখন আমাদের নেক্সট কাজ হলো স্টুডিওতে যাওয়া। যে এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও, এখানে আমরা যাব এবং এখানে গিয়ে আমাদের চ্যানেলটা এসইও করতে হবে এবং আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে হবে। এখন আমরা চলে যাব সেটিংয়ে, যে নিচে সেটিং আছে একদম নিচে সেটিংয়ে চলে যাব। এখন আমাদের মেইন কাজ হলো আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে হবে। এখন আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে গেলে আমাদের চ্যানেলে যাব, ফিচার অ্যান্ড এলিজিবিলিটিতে যাব এবং দুই নম্বর দেখেন ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে ক্লিক করব এবং এখানে নিচে আছে ভেরিফাই ফোন নাম্বার, এটাতে ক্লিক করব। দুইটা অপশন আছে, টেক্সট মি অন ভেরিফিকেশন কোড, কল মি উইথ এ অটোমেটেড ভয়েস মেসেজ। আমরা এখন টেক্সট মিতে ক্লিক করে রেখে দেবো। এখন আমরা কান্ট্রি সিলেক্ট করব, যেহেতু আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশে এখানে রেখে দেব। আমরা এখানে নাম্বারটা দেব এবং গেট কোডে ক্লিক করব। একটু পরে আমার মোবাইল নাম্বারে অটোমেটিক কোড চলে আসবে, কোড চলে আসছে, আমরা কোডটা এখানে বসে দেব। বাস, আমাদের চ্যানেলে ফোন ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে কাজ হলো চ্যানেলকে এসইও করা, কারণ এসইও না করলে আপনার চ্যানেল কখনো র্যাঙ্ক করবে না। এখন আমরা চ্যানেলে চলে যাব এবং বেসিক ইনফোতে যাব
এবং এখানে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। অফকোর্স আপনি যেই দেশে থাকেন সেই দেশের নাম এখানে সিলেক্ট করবেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশে, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়াতে। আজে বাজে দেশ সিলেক্ট করবেন না অন্য মানুষের কথায়, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডেট হয়ে যেতে পারে বা প্রবলেম হতে পারে। আমি বাংলাদেশে থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব। এখন এখানে মেন যে কারণটা আছে সেটি হলো কিওয়ার্ড। যেমন আমার চ্যানেল হলো ব্লগিং চ্যানেল, তো আমি এখানে লিখব সোহাগ ব্লগ, ব্লগিং ভিডিও, নিউ ব্লগিং ভিডিও বা ট্রাভেল ভিডিও বা এইরকম রিলেটেড চ্যানেল রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো আমি এখানে লিখে দেব। তো বন্ধুরা, আমার কিওয়ার্ড লেখা শেষ, দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ড লিখে ফেলেছি। এখন আপনি আপনার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড লিখে নেবেন এবং 500 ওয়ার্ড পর্যন্ত আপনি এখানে কিওয়ার্ড লিখতে পারবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাব। এখানে লেখা আছে যে আপনার এই চ্যানেলটি কিডসের জন্য নাকি, মানে বাচ্চাদের জন্য নাকি। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি উপরটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি না করেন অবশ্যই মাঝখানেটা সিলেক্ট করে দেবেন। সুতরাং আমরা এখানে সেভ করে দেবো। আমাদের চ্যানেল মোটামুটি ওকে। চ্যানেলের লোগো এবং আমাদের চ্যানেলের কভার ফটো ব্যানার অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা সরাসরি এই আইকনে যাবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডলার আইকনের নিচেটা কাস্টমাইজেশনে, এবং আপনি এখানে গিয়ে আপলোডে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো চ্যানেলের জন্য আপলোড করে নিতে পারেন। আমি এখন আপলোড করছি না। এবং নিচে আপনি ব্যানার ইমেজ এখানে লেখা আছে কত সাইজ থেকে, 2048x1152 পিক্সেলের একটি ব্যানার আপনি এখানে আপলোড করতে পারেন। লোগোটা আছে সেই লোগোটাও 98x98 পিক্সেলের একটি লোগো হতে হবে এবং লোগোটাও 4 MB নিচে হতে হবে এবং লোগোটা অবশ্যই PNG বা GIF-এ হতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের লোগো এবং ব্যানার অ্যাড করে নেবেন এবং নিচে চাইলে আপনি ওয়াটারমার্কও অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।